এই ব্রণ লম্বা চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোন এই লোক? কহাঁ সে আতে হ্যায়? তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যে ট্রিকটি আমাদের সবার কম বেশি প্রয়োজন হয়ে থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভাবে এই ট্রিকটি আমাদের অনেক প্রয়োজন হয়ে থাকে। তো আজকে এই ট্রিকটি নিয়ে কথা হবে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। A few moments later. So, আজকে একটি টিপ সম্পর্কে বলতে যাচ্ছি। সেই টিপটি হলো আমরা যে কোনো প্রকার ফটো ব্যাকগ্রাউন্ড ইউজ করব কিভাবে, কোনো অ্যাপ ছাড়াই শুধুমাত্র একটা ক্লিকে, জাস্ট ওয়ান ক্লিকে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারি। আমাদের অনেক সময় বিভিন্ন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা করতে গেলে অনেক সময় লাগে বা ভালো মতো হয়ও না, ছবিগুলো খারাপ হয়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা হয়। তো আপনারা এই ট্রিকটির মাধ্যমে মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, যে কোনো কিছুতে, পিসিতে হোক, যে কোনো কিছুতে আপনারা জাস্ট একটা ক্লিকে আর ফটো ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয়ের উপরে কথা হবে, তো চলুন আপনাদের দেখাই কিভাবে এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। প্রথমে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে তো আমি ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি, আপনাদের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেই লিংক থেকে আরামসে চলে যেতে পারবেন বা ক্রোম ব্রাউজার হোক যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে, ফোন থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, পিসি থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনারা শুধু সার্চ দিবেন www.remove.bg লিখে সার্চ দিলেই আপনারা খুব সহজে এই ইন্টারফেসটির মধ্যে প্রবেশ করে দেবেন। তো এখানে আসার পরে আপনারা দেখো এরকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তো তারপর আপনারা কি করবেন আমি এখান থেকে সেটাই দেখিয়ে দিচ্ছি। রুকো যারা সবর করো। তো তারপর আপনার এখানে আপলোড ইমেজ লেখা আছে, তো আপলোড ইমেজের ভিতরে আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডিরেক্ট এখান থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারের ভিতরে। ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে যে আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ফোনে আপনারা সিলেক্ট করে দিতে পারেন বা এখান থেকে আমি ড্র্যাগ করে, আমি যেহেতু ল্যাপটপ দিয়ে চালাচ্ছি আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো এখানে ছেড়ে দেওয়ার পরে ছবিটি এখানে আপলোডিং হচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রসেসিং হচ্ছে। দেখছেন কত সহজে জাস্ট একটা ক্লিকের মধ্যে এখান থেকে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড একদম ফুললি রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এখানে কি ব্যাকগ্রাউন্ড ছিল বা কোনো প্রকার ছবি খারাপ হয়নি, কিছু হয়নি। এখান থেকে আপনারা HD ডাউনলোড করতে পারবেন। HD ডাউনলোড করতে হলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন করি নাই, যেহেতু সেহেতু আমি এখান থেকে নর্মাল যে 612x408 রয়েছে এটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন, ডাউনলোড হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ফোন দিয়েও খুব সহজে করে নিতে পারবেন, আপনার ল্যাপটপ দিয়েও খুব সহজে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ছবিটার মধ্যে চলে যাচ্ছি, যার পরে দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর ভাবে রিমুভ হয়েছে, কোনো প্রকার কোনো কোনো এজেস কিছুই কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কত সুন্দর। আপনারা খুব সহজে যে কোনো ছবি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যে কোনো কিছু তৈরি করার জন্য এগুলো ছবি আরামসে এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।